প্রিয় প্রতিক্ষণের আপনজন দেশ ও দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে ইতিমধ্যেই আপনারা যারা যুক্ত হয়েছেন আপনাদের সকলকে জানাতে চাই ময়মনসিংহ টিভির পক্ষ থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। ময়মনসিংহ টিভির ধারাবাহিক আয়োজন খেলার মাঠে আছে 32তম পর্ব। 32তম পর্বে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের অন্যতম প্রাচীনতম সেরা বিদ্যাপীঠ ময়মনসিংহ আনন্দমোহন কলেজ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই কলেজে আমি দাঁড়িয়ে আছি, এই কলেজে একজন প্রাক্তন ছাত্র আমি। আমরা 1978 সনে আমরা SSC পাশ করে এই কলেজে প্রথম ইন্টারমিডিয়েটে ভর্তি হই এবং পরবর্তী পর্যায়ে ইন্টারমিডিয়েট পাশ করি এবং গণিত সম্মান শ্রেণীতে ভর্তি হয়ে আমি অনার্স ডিগ্রি এখান থেকে অর্জন করি। আমাদের সময় এখানে অনার্স কিন্তু পরবর্তী পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি করতে হতো। এই কলেজ থেকে আমি অনার্স পড়ার সময় এই কলেজের ছাত্র সংসদে GS হই। এটা আমার জন্য একটি সৌভাগ্যের বিষয় এবং আমাকে যত পরিচিতি আজকে যে পর্যায়ে আমাকে নিয়ে আমি চলে এসেছি এর পিছনে কারিগর হলো এই কলেজে সেই সময়কার 86-87 সেশনের যারা আমাকে ছাত্র সংসদ নির্বাচনে ভোট দিয়ে নির্বাচিত করেছিল বিপুল ভোটে, সেই সময়ের ছাত্রছাত্রীদের প্রতি আমি কৃতজ্ঞতা পোষণ করছি এবং তারই ধারাবাহিকতা পরবর্তী প্রজন্ম যারা ছিল তারাও আমাকে বিভিন্নভাবে আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে, আমাকে বিভিন্নভাবে মিডিয়াতে ফেসবুকে বিভিন্ন সামাজিক মাধ্যমে আমাকে সাপোর্ট দিয়ে আমাকে আজকের পর্যায়ে তুলে ধরেছে। সেজন্য আমি আনন্দমোহন কলেজের প্রাক্তন ছাত্রছাত্রী বর্তমান ছাত্রছাত্রীর প্রতি কৃতজ্ঞ। এই কলেজটি প্রতিষ্ঠিত হয়েছিল 1906 সনে। 1906 সনে প্রতিষ্ঠিত হয়েছিল, কাজ শুরু করেছিল, সেই কাজটি হয়েছিল আজকে যেটি সিটি স্কুল এই সিটি স্কুলে আনন্দমোহন কলেজের কার্যক্রম শুরু হয়েছিল, কিন্তু সেই কার্যক্রম আর এগোতে পারেনি। পরবর্তী পর্যায়ে এই কলেজের কার্যক্রম এখানে 1908 সনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে নিয়মিতভাবে ক্লাস শুরু করে সেই 1908 সন থেকে শুরু করে আজকের শতবর্ষর পেরিয়ে এই কলেজটি ময়মনসিংহে দাঁড়িয়ে আছে এমন এক পর্যায়ে যেখানে সারা বাংলাদেশে এই কলেজের ছাত্রছাত্রীরা ছিটিয়ে আছে, বিভিন্ন প্রশাসনিক, ইঞ্জিনিয়ারিং, সেনাবাহিনী, বিমান বাহিনী, আর্মি, বিভিন্ন করে বিভিন্ন জায়গায় তারা আজকে প্রতিষ্ঠিত হয়ে আছে এই কলেজের ছাত্র প্রাক্তন ছাত্র হিসাবে। এই কলেজের প্রাক্তন ছাত্র যারা আছে রাজনীতিতে অনেকেই এস্টাবলিশ, আজকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহোদয় এই কলেজের প্রাক্তন ছাত্র। আপনার ভিবি ছিল? হ্যাঁ, আমার ভিবি ছিল যে জেলা আওয়ামী লীগের সভাপতি মহোদয় উনিও এই কলেজের প্রাক্তন ছাত্র। আমাদের সৈয়দ আশরাফুল ইসলাম যে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন, বাংলাদেশের গর্ব যিনি ছিলেন, সেই সৈয়দ আশরাফুল ইসলাম এই আনন্দমোহন কলেজের ছাত্র এবং ওনার বাবা এই কলেজের শিক্ষক ছিলেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম, যিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে বাংলাদেশের নেতৃত্ব দিয়েছিলেন। আমরা সেই এই এই কলেজের কাছেই ওনার বাসা, সেখান থেকে একই এলাকার সন্তান আমরা। হ্যাঁ, উনি নেতৃত্ব দিয়েছিলেন, উনি এই কলেজের শিক্ষক ছিলেন এবং আর একটু বলা দরকার যে উনি যখন শিক্ষক ছিলেন 1952 সনে ভাষা আন্দোলনের পরে উনি সৈয়দ বদরুদ্দিন হুসাইন এবং কবির ইংলিশের টিচার ছিল, পরবর্তী প্রিন্সিপাল ছিলেন, ওনার একই সাথে চাকরি ছেড়ে দিয়ে বিভিন্ন পেশায় চলে যান। কবির সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের শিক্ষক হয়ে চলে যান, সৈয়দ বদরুদ্দিন হুসাইন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হন, পরবর্তী ট্রেজারার ছিলেন এবং সৈয়দ নজরুল ইসলাম সাহেব উনি বঙ্গবন্ধুর আহ্বানে রাজনীতিতে যোগ দেন। এটি আমাদের আনন্দমোহন কলেজের জন্য একটি বিরাট এক ইতিহাস। শুধু তাই নয় যে আনন্দমোহন কলেজের যে নামকরণ হয়েছে আনন্দমোহন বসু, উনি উপমহাদেশের প্রথম র্যাংলার, উনি গণিতের উপর ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে র্যাংলার উপাধিতে এই উপমহাদেশে প্রথম পেয়েছিলেন এবং ওনার নামে, হ্যাঁ, সাংঘাতিক বিষয় এবং ওনার এই নামকরণের প্রস্তাবটি যিনি করেছিলেন আমাদের এই এলাকায় যার নামে হামিদুদ্দিন রোড বলি এবং এই কলেজে একটি ভবন আছে হামিদুদ্দিন ভবন নামে, উনি প্রস্তাব করেছিলেন যে আনন্দমোহন বসুর নামে কলেজটির নামকরণ করা হোক এবং সেই থেকে এই কলেজটি তখনই নাম সিদ্ধান্ত হয় যে আমরা একজন কীর্তিমান শিক্ষাবিদ আনন্দমোহন বসুর নামে এই কলেজের নামকরণটি আমরা করব এবং সেদিন সেই নামেই কলেজটি যাত্রা শুরু করে। সেই থেকে আর অনেক MP রাশেদ খান ম্যাডাম এই কলেজের ছাত্র আমরা জানি, এছাড়া পার্লামেন্টের মেম্বার যারা এই অঞ্চলে অলমোস্ট 80% লোকই ছেলেই এখানকার
কি বলে এই কলেজের ছাত্র, কাজে আমরা অত্যন্ত এই কলেজের ছাত্ররা, হ্যাঁ মুস্তাক আহমেদ রুহি এই কলেজের ভিপি ছিল, সেও পালানোর মেম্বার হয়েছিল, সে এই কলেজের ছাত্র, অনেক ভিপি যে যারা আজকে জেলা আওয়ামী লীগ, মহানগর আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছে, বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছে, সেই জায়গা থেকে আনন্দমোহন কলেজ ময়মনসিংহ বুকে গর্বের সাথে দাঁড়িয়ে আছে। তার অতীত বর্তমান এবং ভবিষ্যৎ সবই গর্বের একটাই ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে, এবং আমাদের অহংকার আমাদের গৌরব এই আনন্দমোহন কলেজকে কেন্দ্র করে। ধন্যবাদ। বিশ্বের নানা প্রান্ত হতে যারা দেখছেন, আমরা ইতিমধ্যেই শুনছিলাম আনন্দমোহন কলেজ নিয়ে নানা ধরনের কথা। আনন্দমোহন কলেজের শুরু থেকে আজকে আজ পর্যন্ত কাজী ভাই বলছেন, কাজী ভাই আমি যদি একটু আপনার কাছে জানতে চাই, আনন্দমোহন বসু মহোদয় কোথায় থাকতেন এবং উনি সেনবাড়ি এক বাসায় উনি বেড়াতে যেতেন, সব কিছু মিলে যদি আপনি আমার জানা মতে আনন্দমোহন বসু ওনার বাড়ি হলো কিশোরগঞ্জ, কিশোরগঞ্জে ওনার গ্রামের বাড়ি, ওখানে ওনার বাড়ি আছে, জায়গা আছে, ময়মনসিংহে আসলে ওই সিটি স্কুলে উনি থাকতেন, আর বিভিন্ন জায়গায় যেতেন, এর মধ্যে সেনবাড়িতে একটি বাড়ি আছে, সেই বাড়িটি চক্রবর্তীদের বাড়ি নামে, সেই বাড়িতে উনি মাঝে মাঝে যেতেন, ওটা একটা শিক্ষিত ফ্যামিলি ছিল, পরবর্তী পর্যায়ে তারা ভারতে চলে যায়, সেই বাড়িতে যাওয়া আসা উনি করতেন, এবং ওনার জীবনটা একটি মানে কি বলবো যে এটা বর্ণাঢ্য জীবন বলা যাবে। সমগ্র ভারতবর্ষের শিক্ষা কমিশনের উনি সদস্য ছিলেন উনি, হ্যাঁ, এবং ওনার নামে ভারতেও একটি ইনস্টিটিউট আছে, আনন্দমোহন বসু ইনস্টিটিউট নামে একটি ইনস্টিটিউট ভারতেও আছে ওনার নামে। ভারতবর্ষ তাকে বিরল সম্মান দিয়েছেন, আমরাও যে সম্মান দিয়েছি, আমরাও তার পাশে ভারত সমগ্র ভারত অর্থাৎ সেই সময় বৃহত্তর ভারত বাংলাদেশ পাকিস্তান বৃহত্তম ভারতেরই উনি একজন কীর্তিমান সন্তান ছিলেন, শিক্ষাবিদ ছিলেন, সেই হিসেবে পরিচিত ছিলেন। আমি আবার আরেকটু যোগ করি, সেটা হলো যে এই কলেজে 100 বছর পূর্তি উৎসব করতে গিয়ে আমি এটার মুখ্য ভূমিকা ছিলাম, সদস্য হিসেবে কাজ করেছি, সেই সময়ই আমরা এই আনন্দমোহন বসু তার জীবনী নিয়ে আমরা অনেক কিছু চর্চা করেছি, অনেক কিছু জেনেছি, এবং একটু দুঃখের বিষয় সেটা হলো যে বাংলাদেশে এরকম অনেক জেলায় কলেজ আছে, যেমন সিলেটে এমসি কলেজ, বরিশালে বিএম কলেজ, হ্যাঁ যশোরে এমএম কলেজ, কিন্তু আমাদের এই কলেজটি সবচেয়ে কম জায়গার উপরে বিপুল সংখ্যক ছাত্রছাত্রী লেখাপড়া করছে, মাত্র 16 একর জায়গা আমাদের দখলে বুঝে আছে, কাগজে কলম হয়তো 19 একর জায়গা হবে, যে এই জায়গাটুকু নিয়ে আনন্দমোহন কলেজে প্রায় 32-35 হাজার ছাত্রছাত্রী লেখাপড়া করছে। আমাদের দাবি ছিল যে আমরা চাচ্ছিলাম যে নতুন যে বিভাগীয় শহর সেখানে 30 একর জায়গা আনন্দমোহন কলেজের জন্য রাখা হবে, যাতে সেখানে হোস্টেল খেলার মাঠগুলো ওখানে শিফট হয়ে যাবে, এখানে একাডেমিক ক্লাসগুলো এখানে হবে, কিন্তু আমি যতটুকু জানি যে আমাদের জন্য মাত্র 10 একর জায়গা ওখানে রাখা হয়েছে, হ্যাঁ, তারপর আমার দাবি ছিল অন্তত 20 একর জায়গা আনন্দমোহন কলেজের জন্য বরাদ্দ করা হয়। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। দেশ দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে ইতিমধ্যে আপনারা যা যুক্ত হয়েছেন, আপনারা জেনে থাকবেন আমাদের সাথে যুক্ত আছে কাজী ভাই, যিনি এই আনন্দমোহন কলেজের ছাত্র ছিলেন এবং এই ছাত্র এই কলেজের ছাত্র সংসদের জিএস ছিলেন এবং ওনার ভিপি ছিলেন, আজকে যিনি পরপর দুইবারের ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মোয়াজ্জেম হোসেন বাবুল মহোদয়, এবং কাজী ভাই সম্বন্ধে যদি আমি বলি, যতই বলবো ততই কম হয়ে যাবে, এবং উনি কিন্তু আমরা যে ক্রিকেট নিয়ে কথা বলছিলাম, এই ক্রিকেটের কিন্তু উনি ময়মনসিংহের সাধারণ সম্পাদক ছিলেন, ক্রীড়া সংস্থার সম্পাদক বলে, হ্যাঁ ক্রীড়া সংস্থার সম্পাদক ছিলেন, উনি একজন মানবিক স্বেচ্ছাসেবী এবং পুরো দোস্ত, একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব। আমরা কাজী ভাই যেতে চাই, কাজী ভাই আপনার আপনার কথা ধরে একটু বলতে চাই, আপনি গত ম্যাচে বলেছিলেন, গত শ্রীলঙ্কার সাথে খেলা আপনি বলেছিলেন যে আজকের খেলায় বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশ যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে যাওয়ার যে সম্ভাবনা, ওই সম্ভাবনাটি তৈরি করবে, এবং আপনার কথা সঠিক হয়েছে এবং বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়ে এই মুহূর্তে একটি রেসে আছে, 8-এর রেসে আছে, 7 নম্বরে আছে। কাজী ভাই আজকে কিন্তু অস্ট্রেলিয়ার সাথে আজকে খেলা এবং আজকেই বাংলাদেশের শেষ খেলা, আপনি কি আশা করছেন? অবশ্যই আপনি বলেছিলেন আপনার আমাদের দর্শকরা ভুল করবে না, খেলোয়াড়রাও ভুল করবে না, এবং দর্শকরা কোনো ট্রল করে নাই, খেলোয়াড়রা অত্যন্ত ভালোভাবে খেলে এবং জয় নিয়ে এসেছে আজকে অস্ট্রেলিয়ার সাথে খেলা, আজকেও কি সেই মানসিক দিকটা আরও শক্ত হওয়া উচিত?
আমি অবশ্যই বলবো যে এই মুহূর্তে বাংলাদেশের মনস্তাত্ত্বিকভাবে তারা এগিয়ে আছে। আমাদেরকে একটু বিপর্যস্ত করেছে সেটা হলো যে এনআর ডোনাল্ড বোলিং কোচ, সে বাংলাদেশের সিদ্ধান্তের বাইরে গিয়ে সে একটি মন্তব্য করেছে, টাইম আউট একটি আউটের সিদ্ধান্ত নিয়েছে। ক্রিকেটের আইনের ভাষায় যেটি ছিল সেটির প্রয়োগ ঘটেছে। এখানে কোনো জোর জবরদস্তি লুকোচুরি কোনো কিছু বিষয় ছিল আইসিসি নিয়মই এটি প্রতিফলিত হয়েছে। তারপর আমি বলবো যে আমাদের প্লেয়াররা খুব ফুটপুরে মেজাজে আছে। ইতিমধ্যে এনামুল বিজয় সে দলের সাথে যুক্ত হয়েছে। আমি বিশ্বাস করি যে আমাদের দর্শকরা এখন বিজয়ের স্রোতে আছে, ক্রিকেটাররা বিজয়ের স্রোতে আছে। অস্ট্রেলিয়া নিঃসন্দেহে একটি শক্তিশালী দল, তারা শেষ পাঁচটি ম্যাচে হারে নাই, হ্যাঁ, এবং তারা সেমিফাইনাল ইতিমধ্যে উত্তীর্ণ হয়েছে। এই শক্তিশালী দলের বিরুদ্ধে বাংলাদেশ লড়কু মেজাজে খেলবে। আমার বিশ্বাস যে এই মেজাজ, এই লড়কু মেজাজ থেকে বাংলার একটি ভালো ফলাফল নিয়ে আসতে পারবে, সেটি আমি বিশ্বাস করি। ক্রিকেট আমি আবারও বলবো একটি মনস্তাত্ত্বিক খেলা। এই মনস্তাত্ত্বিক খেলা বিজয়ের জন্য আমাদের মনস্তাত্ত্বিকভাবেই আপগ্রেড হতে হবে। সেই জায়গায় আমরা নিশ্চয়ই আজকে সেই ভূমিকায় রাখবো। ভালো ভূমিকা রাখতে পারলে আমাদের প্লেয়াররা ভালো খেলবে, ইনশাআল্লাহ আমরা বিজয়ী হই, আমরা আজকেও মাঠ ছাড়বো। কাজী ভাইয়ের কথা সত্য ধরে বলতে চাই, ক্রিকেট একটা মেন্টাল গেম, মানসিক মনস্তাত্ত্বিক খেলা, মানসিক গেম। এবং এই খেলায় যে মেন্টালি এগিয়ে থাকবে সেই জয় নিয়ে মাঠ ছাড়বে। অবশ্যই এই ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের শেষ ম্যাচে আমরা সবাই, আমি কাজী ভাই সবাই আমরা আশা করি বাংলাদেশের 18 কোটি জনগণ আশা করে একটি জয় দিয়ে মাঠ ছাড়ুক বাংলাদেশ। বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে আপনারা যারা যুক্ত হয়েছেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকুন। ম্যামসিন টিভির বিশেষ আয়োজন খেলার মাঠে, খেলার মাঠে আজকের গেস্ট অফ অনার কাজী আজাজান শামীম ভাই, কাজী ভাই নামে যিনি ময়মনসিংহে সমানভাবে জনপ্রিয় পরিচিত, একজন মানবিক স্বেচ্ছাসেবী, রাজনৈতিক, সাংস্কৃতিক, এবং একজন আমি এটা বারবারই বলি, যিনি একজন পুরোদস্ত মানবিক মানুষ, এই মানবিক মানুষের সাথে, এবং একজন ক্রীড়াঙ্গনের এবং একজন সাবেক ফুটবলার ছিলেন, যিনি এই ময়মনসিংহ শহরের প্রত্যেকটি ইউনিয়ন, উপজেলা, জেলা, ময়মনসিংহের বৃহত্তর ময়মনসিংহ প্রত্যেকটি জেলা ফুটবল নিয়ে চষে বেরিয়েছেন, এবং ক্রিকেটের এক সময়ের ক্রিকেটের সাধারণ সম্পাদক ছিলেন, ক্রিকেটের সম্পাদক ছিলেন আমাদের কাজী ভাই। আমরা অনুষ্ঠান শেষ করব, আপনি শেষ কথায় দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? আমি বলবো যে আমরা যেই কলেজে দাঁড়িয়ে আজকে আমরা সাক্ষাৎকার দিলাম, কথা বললাম, এই কলেজের আনন্দমোহন বসু যার নামে কলেজ হয়েছে, সেই সময়ের ভারতবর্ষের শিক্ষাবিদ, শিক্ষা কমিশনের সদস্য এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে র্যাংলার উপাধি প্রাপ্ত আনন্দমোহন বসু, এবং যিনি এই জায়গাটি ওনার নামকরণের জন্য প্রস্তাব করেছিলেন, মৌলভী হামিদুদ্দিন মহোদয়, দুজনকে আমি খুব কৃতজ্ঞতা ভরে স্মরণ করছি যে তাদের সহ যারা সেদিন এই কলেজটি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেছিলেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে এই কলেজটি হয়েছিল বলেই ময়মনসিংহবাসী শিক্ষার দ্বার উন্মোচন হয়েছে। এইখান থেকে অনেকেই বড় বড় শিক্ষাবিদ হয়েছেন, বড় বড় কর্মযোগ্য করেছেন, বড় বড় পদে তারা অধিষ্ঠিত হয়েছেন, সেই জন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞতা পোষণ করছি। ধন্যবাদ। দেশ দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যারা যুক্ত হয়েছেন সকলকে বলতে চাই, আজকের খেলার মাধ্যমে বাংলাদেশ একটি সম্মানজনক জয় নিয়ে মাঠ ছাড়বে, এবং বাংলাদেশের প্রত্যেকটা মুহূর্তে, বাংলাদেশ ক্রিকেটের প্রত্যেকটা মুহূর্তে আপনারা সাথে থাকবেন, আর দর্শকরাই ক্রিকেটের প্রাণ, খেলার প্রাণ। ইতিমধ্যে বাংলাদেশ বেস্ট অফ এইটে ভিতরে ঢুকে আছে, এবং এর থেকে নামার কোনো সম্ভাবনা নেই, হ্যাঁ, অর্থাৎ আগামীর জন্য আমরা চ্যাম্পিয়ন্স লিগের যে টুর্নামেন্ট হবে সেটার জন্য আমরা কোয়ালিফাই করে রেখেছি। আমরা ইতিমধ্যে কাজী ভাই যদি বলছিলাম, আমরা ইতিমধ্যে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির যে সুপার এইট প্রথম 8টি দলের মাঝখানে আমরা কিন্তু আলাদা একটি টুর্নামেন্ট, হ্যাঁ, বিশ্বকাপের পরে চ্যাম্পিয়ন্স ট্রফির এই 8টি দলের যে আমরা ইতিমধ্যে 7 নম্বরে আছি, এবং আশা করছি আমরা আর 7 নম্বর থেকে আর নিচে নামার কোনো সুযোগ নাই। আমরা আশা করি আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে, বিশ্বকাপে যে খেলাটা আমরা খেলতে পারিনি, এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা পূর্ণ ধর্মে পূর্ণ শক্তিতে আমাদের দল মাঠে নামবে, ইনশাল্লাহ সেখানে বাংলাদেশ তার যথাযথ পারফরমেন্স শো করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, প্রিয় কাজী ভাইকে সাথে নিয়ে, ক্যামেরায় হানিফ সহ আজকের মতো
ময়মনসিংহের বৃহত্তর ময়মনসিংহের সেরা বিদ্যাপীঠ আন্দামান কলেজের সামনে থেকে আমি রনি আসি বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।